আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতো চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন জমির খোঁজ নিয়ে। আমি প্রপার্টিস লাট থেকে। বন্ধুরা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে জমিটি খুবই ভালো পজিশনে, এই জমিটি বিক্রি হবে মনোরম পরিবেশে, এই জমিটি এবং সুন্দর পরিবেশ, শীতলক্ষ্যা নদীর পাশে রিসোর্ট বা বাগান বাড়ি করার উপযোগী এই জমিটি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই জমিটির লোকেশন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী এলাকায় এই জমিটার অবস্থান। দেখতে পাচ্ছেন আপনারা সামনে জায়গাটি ভিডিও ফুটেজে, এবং জমিটি অসাধারণ। এবং যেহেতু শীতলক্ষ্যা নদীর পাশে, আপনারা এখানে বাগান বাড়ি কিংবা এখানে রিসর্ট করতে পারবেন, আপনারা এখানে রিসর্ট করে খুবই লাভবান হতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই জমির পরিমাণ 10 বিঘা। দেখতে পাচ্ছেন এখানে আপনারা জমিটি, যেহেতু 10 বিঘা এই জমির পরিমাণ, এবং এই জমির রাস্তা 12 ফিট কাঁচা রাস্তা এবং 100 মিটার পর সোলিং রাস্তা আছে, এছাড়া 300 মিটার পরে পাকা রাস্তা আছে, নিষ্কণ্টক ও 3 পর্চার জমি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের প্রপার্টি সেলার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি যে আপনারা এই জমিগুলো কিংবা বাড়ি কেনার পূর্বে ভালো করে এর কাগজপত্রগুলো যাচাই বাছাই করে নেবেন, কারণ পরবর্তীতে কোনো সমস্যা হলে চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না। বন্ধুরা, আপনারা যারা এই জমিটা কিনতে ইচ্ছুক, তারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা এই জমির মালিকের নাম্বার দিয়ে দেবো, আপনারা তার সাথে যোগাযোগ করে নেবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি মনোরম পরিবেশ, বসবাসের জন্য উপযোগী জায়গা, এবং আপনাদেরকে বলেছি ইতিমধ্যে যে ফ্যাক্টরি বা রিসোর্টের জন্য একদম উপযোগী হবে জায়গাটা, খুবই ভালো এই জায়গাটি পজিশন। এবং দেখতে পাচ্ছেন আপনারা সামনে একটি ব্রিজ ভিডিও ফুটেজে, এবং ব্রিজের পাশে এই জমিটি অবস্থিত খুব ভালো পজিশনে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই জমির মূল্য প্রতি কাঠা মাত্র 1,50,000 টাকা। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে? আশা করি সকলের ভালো লেগে থাকবে, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সামনে আরও নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।